हेलो बंधुरा, हैपी दोना चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। तो बंधुरा, आज के आमी तुम्हारे सामने आरेकटी प्रोडक्टर रिव्यू निये चले एसेछि। सेटा हलो लोटास हार्बल्सर ह्वाइट ग्लो स्किन ह्वाइटनिंग एंड ब्राइटनिंग मसाज क्रीम। तो भिडियोटी शुरू करार आगे तुम्हारा आमार चैनलटिके एखोनो पर्यन्त सबसक्राइब करोनि तारा आमार चैनलटिके प्लिज सबसक्राइब करो। तो चलो शुरू करा जाक। एटी हलो लोटास हार्बल्सर व्हाइट ग्लो स्किन व्हाइटनिंग एंड ब्राइटनिंग मसाज क्रीम। ये हलो ऑल स्किन टाइप्स, ये ऑल स्किन टाइप्स यूज करते पारबे, किंतु जादेर खूबी रैश बोनो होय तारा इटा यूज ना कराई तादेर जोन्नो भालो। इटा आर इटा बोलछे स्किन इनोवेशन विजिबल रेजल्ट इन 7 डेज। तो आर इटी होच्छे 60 ग्रामेर एक प्रोडक्ट और ও এর প্রাইস হচ্ছে 375। আর এটি তুমি 10% ডিসকাউন্টে তো পেয়ে যাবেই, তুমি এটা যে কোনো কসমেটিক স্টোরে পেয়ে যাবে এবং তুমি কিন্তু এটা অনলাইনেও পেয়ে যাবে এবং সেলফ লাইফ 3 ইয়ার্স। তো এখানে বলছে যে যে ওয়াই হোয়াইট গ্লো না, হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং রেঞ্জ ইজ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ফর্মুলেশন দ্যাট প্রোভাইডস ট্রিপল অ্যাকশন অন স্কিন লাইটেনিং হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং উইথ দ্য হেল্প অফ রেয়ার ফ্রুট অ্যান্ড প্রোভেন প্ল্যান্ট এক্সট্রাক্টস দ্যাট পেনিট্রেট ডিপ ইন্টু দ্য স্কিন টু প্রোভাইড এন্ডিউরিং অ্যাকশন। দ্য রেজাল্ট, ইয়োর স্কিন লুকস ফেয়ার, ফ্ললেস অ্যান্ড রেডিয়েন্ট। इट इज फ्री फ्रम हार्स केमिकल्स दैट जेनारे हाव सैड इफेक्ट। एखे हार्स केमिकल एखे यूज कराए। हाउ इट वार्कस ना, क्लिनिकाली ट्रायल शो दैट द फलोईंग प्लान एक्सट्रैक्ट लाइटेन व्हाइटेन एंड ब्राइटेन द स्किन उद इन 7 डेज अफ रेगुलर यूज। एखे ग्रेप एक्सट्रैक यूज कर मालबेरि एक्सट्रैक यूज कर मिल्क एंजाइम यूज कर আর স্যাক্সি ফ্র্যাগা এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ট্রিপল অ্যাকশন অন স্কিন, সেটা হচ্ছে কি লাইটেনিং হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং উইথ, যেটা হেল্প করবে উইথ দ্য হেল্প রেয়ার ফ্রুট অ্যান্ড প্রোভেন প্ল্যান্ট এক্সট্রাক্ট দ্যাট পেনিট্রেট ডিপ ইন্টু দ্য স্কিন। বলছে এটা কিন্তু আমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট করবে এবং কিন্তু আমাদের স্কিনকে লাইটেন করবে, হোয়াইটেন করবে অ্যান্ড ব্রাইটেন করতে হেল্প করবে, এটা এখানে বলা হয়েছে। আর বলছে যে এটা কীভাবে ইউজ করতে বলা হয়েছে, হাউ টু ইউজ না, আফটার ক্লিনজিং থোরলি উইথ হোয়াইট গ্লো 3-in-1 ডিপ ক্লিনজিং স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল ফোম অ্যাপ্লাই হোয়াইট গ্লো মাসাজ ক্রিম অ্যারাউন্ড 10-15 গ্রাম জেন্টলি মাসাজ অল ওভার ফেস নেক ইন সার্কুলার মোশন রিঅ্যাপ্লাই ফ্রিকোয়েন্টলি কন্টিনিউ মাসাজ ফর অ্যারাউন্ড 10-15 মিনিটস ফর বেস্ট রেজাল্ট রিমুভ ক্রিম ইফ ইনি উইথ ড্যাম কটন। তো এটা বলা হচ্ছে যে এটা হোয়াইট গ্লো যে 3-in-1 ডিপ ক্লিনজিং স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল ফোম ফেস ক্লিনজার দিয়ে তোমার ফেসটাকে প্রথমে ক্লিন করতে বলা হয়েছে, তারপরে এটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে ম্যাসাজ ক্রিমটা। 10-15 গ্রাম এটা নিতে হবে পরিমাণ মতো, নিয়ে সার্কুলার মোশনে এটা মুখে অ্যাপ্লাই করে 10-15 মিনিটস মধ্যে তুমি এটা ম্যাসাজ করতে পারবে। তারপরে তুমি কিন্তু এটা ড্যাম কটন দিয়ে কিন্তু তুমি এটা মুছে ফেলবে। দেখো এখানে বলা হচ্ছে যে হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং মাসাজ ক্রিম কন্টেন্টস হোয়াইটেনিং অ্যাক্টিভ দ্যাট পেনিট্রেটস ডিপ টু লাইটেন হোয়াইটেন অ্যান্ড ব্রাইটেন স্কিন হোয়াইল রিফ্রেশিং এনার্জাইং অ্যান্ড ময়শ্চারাইজিং দ্য স্কিন। এটা লাইটেন করবে, ইট লাইটেন স্কিন টোন বাই রিডিউসিং আনইভেন পিগমেন্টেশন। এটা হচ্ছে হোয়াইটেন্স ইট unveils visibly fairer skin by reducing dark spot, brightens it, enhances skin radiance naturally। তো এটা এখানে ক্লেম করা হচ্ছে, বলা হচ্ছে যে তোমার কিন্তু যদি আনইভেন থাকে পিগমেন্টেশন, সেটাকে এটা রিডিউস করবে, তোমার স্কিনকে ফেয়ার করবে এবং তোমার ডার্ক স্পটটা সেটাকে রিডিউস করবে এবং তোমার কিন্তু স্কিনকে এনহ্যান্স করবে, রেডিয়েন্স করবে ন্যাচারালি। ওয়াই মাসাজ ক্রিম, হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং মাসাজ ক্রিম উইল স্টিমুলেট সার্কুলেশন, পলিশ অ্যান্ড টাইটেন পোর্স, রিফাইন স্কিন টেক্সচার অ্যান্ড লিপ স্কিন ফিলিং ইনো ভিগোরেটেড অ্যান্ড লুমিনিয়াস। এটা তোমার স্কিনকে পলিশ করবে, তোমার পোর্সকে টাইটেন করবে, তোমার স্কিন টেক্সচারকে কিন্তু রিফাইন করতে হেল্প করবে।
चलो तुम्हारे आमी एटार भेतरे अच्छा तार आगे तुम्हारे बोली एटार मध्य किन्तु लाइट लिकुईड पैराफिन रोए छे जे प्रोपाइल पैराबेन एंड मिथाइल पैराबेन एटा किन्तु कतटा क्वान्टिटी सेटा बला नहीं किन्तु एखाने किन्तु पैराबेन यूज करा हुए छे। तो चलो तुम्हारे आमी भेतरे टेक्सचारटा एक बार देखिए दी। देखो एरम भेतरे एटा होच्छे ग्लास कंटेनर, कंटेनरटा देखते खूब ही सुंदर, लिडटा तो खूब ही सुंदर देखते पाच्छो स्टील कलर, खूब ही सुंदर देखते। एटा तो हेवी ग्लास जार किन्तु आमार एखाने लेखागुलो जानी ना केन एरम उठे उठे जाच्छे, देखते पाच्छो हाते एरम करे एले उठे जाच्छे लेखागुलो, জানি না কেন এটা প্রথম থেকে এরকম। চলো তোমাদের ভেতরের টেক্সচারটা, আমার কিন্তু তোমাদের ভেতর দেখতে পাচ্ছেন আমরা লিড আছে, আমি প্রায় অনেকটাই শেষ করে ফেলেছি, খুব থিক ক্রিমটা কিন্তু খুবই থিক দেখতে পাচ্ছ, খুবই থিক। যেহেতু মাসাজ ক্রিম একটু থিকই হয় আমি একটু জল দিয়ে মাসাজ করি, দেখতে পাচ্ছ স্মেলটা তো আমার ভালোই লাগে, অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু স্মেলটা সুন্দর, ভালো স্মেলটা, আর ক্রিমটাও কিন্তু খুবই ভালো। তোমাদের বললাম হোয়াইট কালারের, এরকম হোয়াইট কালারের ক্রিমটা আর এরকম গ্লাস জারে আসে এবং খুব থিক ক্রিমটা, কারণ মাসাজ ক্রিম থিকই হয়। এবারে বলি যে এটা আমার ইউজ করে কেমন লেগেছে। তো আমি এটা রেগুলার ইউজ করি না, আমি সপ্তাহে একদিন হয় কি এক আট দশ দিন পর বা সপ্তাহে দুদিনও যখন সময় হয় তো আমি এটা দিয়ে মুখটাকে মাসাজ করি, ফেসটাকে, আমি আমার ফেসটাকে মাসাজ করি। আর ফেসটা মাসাজ করার পরে কিন্তু ফেসটা খুব হাইড্রেট লাগে, স্কিনটা বেশ গ্লো করে, কারণ মাসাজ করলে স্কিনটা তো গ্লো করবেই, স্কিনটা গ্লো করে এবং স্কিনটা কিন্তু ভালো লাগে, একটু চকচকে মনে হয়। তো এটা কিভাবে ইউজ করবে, না তোমরা প্রথমে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে বা তোমরা ফেস ক্লিনজার দিয়ে মুখটাকে প্রথমে ওয়াশ করে নেবে, তারপর তোমরা স্ক্রাবিং করে নেবে, স্ক্রাবিং করে নেওয়ার পরে তোমরা কিন্তু এই মাসাজ ক্রিমটা দিয়ে মুখে মাসাজ করবে। আর তারপরে তোমরা যখন একটা প্যাক ইউজ করলে তোমাদের পুরোটা ফেসিয়াল ক্লিন আপ হয়ে গেল, তোমরা ফেসিয়ালের মতো এটা ইউজ করতে পারো। আর যদি কেউ চাও রেগুলার ইউজ করতে পারো, কিন্তু আমি রেগুলার ইউজ করিনি, সাত দিনে একবার বা পনেরো দিন অন্তর একবার এটা ইউজ করি। তো এটা কিন্তু হয়তো এটা কিন্তু ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, কারণ যখন ধরো কোথাও যেতে হবে বা স্কিনটা ডাল লাগছে মনে হচ্ছে একটু ফেসটা ক্লিন করি, তখন কিন্তু আমি মুখটা ফেস ওয়াশ করার পর বা স্ক্রাবিং করে নেওয়ার পর আমি এই মাসাজ ক্রিমটা দিয়ে আমি মুখে মাসাজ করি। তো আমি শুধু এটা মাসাজ ক্রিম হিসেবে ইউজ করি, আমি রেগুলার ওয়েতে মাসাজ করার জন্য এটা ইউজ করি না। তোমরা চাইলে এখানে বলা হয়েছে রেগুলার ইউজ, তোমরা রেগুলার ইউজ করতেও পারো। তো এটা ইউজ করার পরে ডার্ক স্পট বা পিগমেন্টেশন রিমুভ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ তোমরা যখন এটা দিয়ে মাসাজ করবে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট তোমাদের স্কিনে দেখতে পারবে, তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে, তোমার স্কিন অনেক বেশি পরিষ্কার লাগবে, ব্রাইট লাগবে, ফেয়ারলেস, তোমার স্কিন অনেক বেশি উজ্জ্বল লাগবে। তো তোমরা এটা দিয়ে আবার ফেস মাসাজ করে দেখতে পারো। যদি তোমরা কয়েকটা ভালো মাসাজ ক্রিম চাইছো তো তোমরা এটা কিন্তু এটা কিনতেই পারো, এটা কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে, যে একটা মাসাজ ক্রিম কিনলে তোমরা অনেক দিন ইউজ করতে পারবে, কারণ খুব বেশি পরিমাণ লাগে না এটা। আর তোমরা এটা একটু একটু জল দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দেখবে আস্তে আস্তে তোমার স্কিনে কিন্তু এটা পেনিট্রেট হয়ে যাবে। তো তোমরা আমি বললাম আমি তোমার যদি মনে করো যে আমি ফেস ক্লিন আপ করবো তখন একটা মাসাজ ক্রিম চাই, তোমরা কিন্তু সেই হিসেবে মাসাজ ক্রিমটাকে ইউজ করতে পারো, তোমরা ভালো রেজাল্ট পাবে। আর তো আজকের এইটুকুই বলার ছিল, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করো,
लाइक करते भूलो ना और तुम्हारा वीडियो फ्रेंड फैमिलिर संगे शेयरों करते पारो जानते अवश्य मैं कमेंट कर जानिओ हमारे चैनल तो अवश्य सबसक्राइब करो नतून वीडियो पाँव आज एक नतून वीडियो नहीं चले आसो तुम्हारा भलो थेको सुस्थ थेको टाटा।